নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই কিশোরী বোনকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ রাতে রাত সাড়ে বারোটার দিকে আবু বক্কর নামে ওই ব্যক্তিকে সিদ্ধিরগঞ্জের কান্দাপাড়া এলাকার একটি আবাসিক ভবন থেকে আটক করা হয় ধর্ষণের শিকার ওই দুই কিশোরীর স্বজনেরা জানান গত পাঁচই অক্টোবর দুই বোনকে ফুঁসলিয়ে ধর্ষণ করে কেয়ারটেকার আবু বক্কর পরে বাড়ি ফিরে দুই কিশোরী তার স্বজনদের বিষয়টি জানালে তারা সিদ্ধিরগঞ্জ থানায় যায় সেখানে পুলিশের কোনো কর্মকর্তা না থাকায় পুলিশ তাদের পরের দিন থানায় যেতে পারে পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে স্থানীয় রহিম মেম্বারের ছেলে মনির বিষয়টি মীমাংসার চেষ্টা করেন কিন্তু তা সমাধান না করে কালক্ষেপণ করায় স্থানীয়রা পুলিশে খবর দেয় পরে পুলিশ আবু বক্করকে আটক করে